সর্বত্র কাট দে কাট দাও জেলা প্রতিটি দরজায় দরজায় সেখানে উপস্থিত আছেন কাঁচাপাড়া সংগঠনের কলেজে নবনিযুক্ত সভাপতি খোকন জানকর মহাশয় দিদিকে বলো কর্মসূচির মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাইছি যে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে একটা সুযোগ তৈরি করে দিয়েছেন যে আপনার কোনো অভাব অভিযোগ বা আপনার কোনো সমস্যা যদি থাকে সেই সমস্যা সমাধান করবার জন্য একটা নাম্বার দেওয়া হয়েছে 9137091370 শুধু তাই নয় আপনি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনেও আপনি করতে পারবেন www.didikebolo.com এর মাধ্যমে আপনার কোনো অভাব অভিযোগ বা আপনার যে পরিষেবাগুলো সরকারের তরফ থেকে পাওয়া উচিত ছিল সেটা আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না যদি না পেয়ে থাকেন তাহলে কোথায় কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সে ব্যাপারে আপনি সরাসরি ফোন করে এই নাম্বারে বলুন সেই নাম্বারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে অন্তর্ভুক্ত হবে আজকের ডেটে দাঁড়িয়ে 2000-এর বেশি কানেকশান আছে আপনি হয়তো একবার ফোন করে পেলেন না কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার ফোন করলে আপনি অবশ্যই লাইন পাবেন পাবেন এবং আপনার অভিযোগগুলো আপনি সেখানে লিপিবদ্ধ করুন আমরা অনেকগুলো পরীক্ষিত জিনিস পেয়েছি যে মানুষ তার অভাব অভিযোগ লিপিবদ্ধ করার পরে তাদের কিন্তু কাজ হচ্ছে আপনারা দিদিকে বলো কর্মসূচি একাধারে করছেন অপরদিকে দেখা যাচ্ছে বীজপুরের মানুষ তারা অগ্নিকুল্ল একেবারে বাজার দর যে পরিস্থিতি দাঁড়িয়ে সেখানে তারা দাবি জানাচ্ছে যে কলকাতায় যখন মমতা ব্যানার্জি যাচ্ছেন সেখানে ট্রান্সপোর্ট আসার পর অনেকটাই বাজার দর সীমিত হয়েছে সেখানে বীজপুরবাসী কবে এই সুরাহার রাস্তা তারা পাবে দেখুন এটা একটা এমন একটা সংকটজনক পরিস্থিতি ভারতবর্ষে যে সরকারটা চলছে কেন্দ্রীয় সরকার তারা এমন একটা অটকারী সিদ্ধান্ত নিচ্ছে যার জন্য ভারতবর্ষের প্রত্যেক জায়গায় প্রত্যেকটা রাজ্যে চরম বিক্ষোভ চলছে যার ফলে যারা এই ট্রান্সপোর্ট ব্যবসার সাথে জড়িত তারা খুব সমস্যার মধ্যে পড়েছেন আমরা যতটা খবর নিয়েছি যে বহু জায়গায় পরিবহন ব্যবস্থার মধ্যে মাধ্যমে কাঁচা মাল আমদানি করা হয় সেটা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে যার জন্য বাজারে অগ্নিমূল্য দেখা দিয়েছে এটা আমরা অস্বীকার করছি না কিন্তু আমাদের দল এবং আমাদের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে চেষ্টা করছেন যে সর্বস্তরে যাতে সাধারণ মানুষ ন্যায্য মূল্যে জিনিসপত্র কিনতে পারে এবার যেহেতু 294টা বিধানসভা কেন্দ্র বিরাট অঞ্চল আপনি তিনি একটা জায়গা থেকে শুরু করেছেন আমরা দৃঢ় বিশ্বাস করি যে সেই সুফল আমরা বীজপুর বিধানসভাতেও পাব অপরদিকে এনআরসি সিএএ নিয়ে উত্তাল হয়ে গিয়েছে রাজ্য রাজ্যবাসী তারা একদিক থেকে বুঝে উঠতে পারছে না কেন্দ্রীয় সরকার এক এক সময় এক এক রকম তারা মন্তব্য পেশ করছে তারা বলছেন যে প্রতিটি উদ্বাস্তু এবং শরণার্থীদের তারা নাগরিকত্ব দেবে শাসক দল নাকি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চালাচ্ছেন আপনার প্রতিক্রিয়া আমি তো বুঝেই পাই না ওটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না আমরা তো যারা এখানে আছি ভারতবর্ষে 130 কোটি মানুষ বলা হয় তারা 130 কোটি নাগরিক তো না হলে 130 কোটি মানুষের কথা বারবার বলা হয় কেন আমরা 130 কোটি মানুষ এই গত লোকসভা নির্বাচনে আমরা ভোট দিলাম আমাদের প্রত্যেকের ভোটার আই কার্ড আছে ভোটার তালিকায় নাম আছে আমাদের আধার কার্ড আছে আমাদেরকে এই কেন্দ্রীয় সরকার ফোর্স করেছে যে আপনাকে ব্যাংকে আধার কার্ডের সাথে লিঙ্ক করতে হবে আপনাকে গ্যাসের কানেকশান নিলে আধার কার্ডে লিঙ্ক করতে হবে আপনি মোবাইল কানেকশান নেবেন আপনাকে আধার কার্ডে লিঙ্ক করতে হবে এখন বলছে আমি ভোটার কার্ড মানবো না আধার কার্ড মানবো না অদ্ভুত ব্যাপার আমি তো ভারতবর্ষের নাগরিক আমি ভোট দিয়েছি বলে 543 জন নির্বাচিত হয়েছে সেই নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে একজন প্রধানমন্ত্রী হয়েছেন একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন 76 জন ক্যাবিনেট মিনিস্টার হয়েছেন তাহলে আবার নতুন করে নাগরিকত্ব কি সোনার পাথর বাটি দেখিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করা যাবে না বাংলা পথ দেখিয়েছে আজকে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য সেই একই সুরে কথা বলছে আমরা চাই অবিলম্বে এই কালা কানুন বাতিল করা হোক
আজকে কত নম্বর ওয়ার্ডে কাছড়াপাড়া পৌরসভার অন্তর্গত কাছড়াপাড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে আজকে আমাদের কর্মসূচি আছে। এই মাসের মধ্যে আরও দুটো ওয়ার্ডে আমরা কর্মসূচি করব, একটা পাশের ওয়ার্ড 13 নম্বর, তার পাশে 14 নম্বর। আজকে দিদিকে বলো কি স্থানীয় এলাকার অধিবাসীবৃন্দের বাড়ি বাড়িতে যাবেন? অবশ্যই বাড়ি বাড়ি। পাশাপাশি কি রাত্রি যাপনও আজকে করছেন আপনারা? রাত্রি যাপন করবো, এটা আমাদের নির্দেশাবলীর মধ্যেই আছে। এলাকার মানুষের সাথে কথা বলতে হবে, তাদের বাড়ি বাড়ি এই কার্ড পৌঁছে দিতে হবে এবং এখানে রাত্রি যাপন করে মানুষের সমস্যার কথা শুনতে হবে। দল এবং আমাদের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে চেষ্টা করছেন যে সর্বস্তরে যাতে সাধারণ মানুষ ন্যায্য মূল্যে জিনিসপত্র কিনতে পারে। এবার যেহেতু 294টা বিধানসভা কেন্দ্র, বিরাট অঞ্চল, আপনি তিনি একটা জায়গা থেকে শুরু করেছেন, আমরা দৃঢ় বিশ্বাস করি যে সেই সুফল আমরা বীজপুর বিধানসভাতেও পাবো। অপরদিকে এনআরসি সিএএ নিয়ে উত্তাল হয়ে গিয়েছে রাজ্যবাসী। তারা একদিক থেকে বুঝে উঠতে পারছে না কেন্দ্রীয় সরকার এক এক সময় এক এক রকম তারা মন্তব্য পেশ করছে। তারা বলছেন যে প্রতিটি উদ্বাস্তু এবং শরণার্থীদের তারা নাগরিকত্ব দেবে, শাসক দল নাকি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চালাচ্ছেন। আপনার প্রতিক্রিয়া? আমি তো বুঝেই পাই না, ওটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না। আমরা তো যারা এখানে আছি, ভারতবর্ষে 130 কোটি মানুষ বলা হয়, তারা 130 কোটি নাগরিক তো, না হলে 130 কোটি মানুষের কথা বারবার বলা হয় কেন? আমরা 130 কোটি মানুষ এই গত লোকসভা নির্বাচনে আমরা ভোট দিলাম, আমাদের প্রত্যেকের ভোটার আই কার্ড আছে, ভোটার তালিকায় নাম আছে, আমাদের আধার কার্ড আছে। আমাদেরকে এই কেন্দ্রীয় সরকার ফোর্স করেছে যে আপনাকে ব্যাংকে আধার কার্ডের সাথে লিঙ্ক করতে হবে, আপনাকে গ্যাসের কানেকশান নিলে আধার কার্ডে লিঙ্ক করতে হবে, আপনি মোবাইল কানেকশান নেবেন আপনাকে আধার কার্ডে লিঙ্ক করতে হবে। এখন বলছে আমি ভোটার কার্ড মানবো না, আধার কার্ড মানবো না, অদ্ভুত ব্যাপার। আমি তো ভারতবর্ষের নাগরিক, আমি ভোট দিয়েছি বলে 543 জন নির্বাচিত হয়েছে, সেই নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে একজন প্রধানমন্ত্রী হয়েছেন, একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, 76 জন ক্যাবিনেট মিনিস্টার হয়েছেন। তাহলে আবার নতুন করে নাগরিকত্ব কি? সোনার পাথর বাটি দেখিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করা যাবে না। বাংলা পথ দেখিয়েছে, আজকে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য সেই একই সুরে কথা বলছে। আমরা চাই অবিলম্বে এই কালা কানুন বাতিল করা হোক। আজকে কত নম্বর ওয়ার্ডে পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে আজকে আমাদের কর্মসূচি আছে। এই মাসের মধ্যে আরও দুটো ওয়ার্ডে আমরা কর্মসূচি করব, একটা পাশের ওয়ার্ড 13 নম্বর, তার পাশে 14 নম্বর। আজকে দিদিকে বলো কি স্থানীয় এলাকার অধিবাসীবৃন্দের বাড়ি বাড়িতে যাবেন? অবশ্যই বাড়ি বাড়ি। পাশাপাশি কি রাত্রি যাপনও আজকে করছেন আপনারা? রাত্রি যাপন করবো, এটা আমাদের নির্দেশাবলীর মধ্যেই আছে। এলাকার মানুষের সাথে কথা বলতে হবে, তাদের বাড়ি বাড়ি এই কার্ড পৌঁছে দিতে হবে।